الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আজকের এই গায়েবানা জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সম্মান উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনের জন্য অন্ততপক্ষে আমি প্রস্তুত ছিলাম না, এর জন্য প্রস্তুত ছিলাম না যে বিলাতে কামরুজ্জামান সাহেবের গায়েবে জানাজাতে আমাকে অনুসরণ করতে হবে। 2010 সালে আমি ইউরোপে ছিলাম, শুনলাম নিজামী সাহেব, মুজাহিদ সাহেব এবং মাহাতের রহসান সাহিজি অ্যারেস্ট হয়েছেন। আমি আমার সফর সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে গেলাম কামরুজ্জামান সাহেব এবং শহীদ কামরুজ্জামান সাহেব এবং শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবের আগাম জামিন নেওয়ার জন্য। আমার মনে আছে 29 জুলাই 2010 সালে দুই শহীদ, আমাদের দুই নেতা, আমাদের দুই প্রিয় ভাই সুপ্রিম কোর্টে আসেন বেইলের জন্য। আমরা তাদের বেইল নিতে গেলাম, অ্যাটর্নি জেনারেল সময় নিয়ে গেলেন। যখন সময় নেওয়া হয় তখন আইন শৃঙ্খলা বাহিনী কাউকে অ্যারেস্ট করে না, কিন্তু ওই দিনই 29 জুলাই 2010 সালে দুইজনকে অ্যারেস্ট করা হলো, যুদ্ধাপরাধের জন্য নয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। তারা ধর্মীয় নেতা ছিলেন, কিন্তু তাদের উপরে অপবাদ ছিল, অ্যালিগেশন ছিল, অভিযোগ ছিল যে তারা বাংলাদেশের জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। এই কারণেই দুইজনকে অ্যারেস্ট করা হলো। এর এক মাস পরে কামরুজ্জামান সাহেবের বিরুদ্ধে ফর্মালি অভিযোগ আনা হলো। তিনি 5 বছর জেলে ছিলেন, তার বিচার হয়েছে। গত বছরের 2013 সালের এপ্রিল মাসে আমরা কোর্টে গেলাম, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল সেগুলোর আমরা জবাব দিয়েছিলাম। কিন্তু দুনিয়ার ইতিহাসে এমনটি ঘটেনি যেটা বাংলাদেশে ঘটেছে। 1945 সাল থেকে শুরু করে নুরেমবার্গ থেকে শুরু হয়েছে যুদ্ধাপরাধের বিচার, এরপরে ইউগোস্লাভিয়া, রুয়ান্ডা, সেরালিওন, কম্বোডিয়া, লেবানন, ইস্ট তিমুর সব জায়গাতে বিচার হয়েছে। কিন্তু দুনিয়ার ইতিহাস এমনটি নেই যে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে যতগুলো মানবাধিকার সংস্থা আছে সবাই এক বাক্যে বলেছে, এদেরকে তো কেনা যায় না, নাকি কেনা যায়, তারা এক বাক্যে বলেছে আমরাও বিচার চাই। কিন্তু এই বিচারটা হচ্ছে অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট না, জবাবদিহিতামূলক বিচার হচ্ছে না। এই বিচার হচ্ছে আন্তর্জাতিক মানের অনেক নিচে, এই বিচার হচ্ছে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা আছে তার অনেক নিচে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে 1919 সাল থেকে আমরা গণতন্ত্র চর্চা করে আসছি, সেই দেশে আজকে একটি ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ে চেপে আছে যারা কোনো কথা শোনে না। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে এই 1945 সাল থেকে নিয়ে আজকে 2015 সাল, 75 বছর ধরে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গাতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে, মানবতা বিরোধের বিচার হয়েছে, কিন্তু এই দৃষ্টান্ত কোথাও পাওয়া যাবে না। সব দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন সবাই একসাথে বলেছে এই বিচার ব্যবস্থা স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। এটাই হচ্ছে কামরুজ্জামান সাহেবের এবং আব্দুল কাদের মোল্লা সাহেবের সবচেয়ে বড় সাকসেস, এতে কোনো সন্দেহ নেই তারা শহীদ হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করছি তাদেরকে শাহাদত কবুল করুন। কিন্তু আজকে দুনিয়ার মানুষের কাছে, বিলিয়নস অফ পিপলের কাছে আজকে এটা প্রমাণিত হলো তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কোন হত্যাই ফরিয়াদের যারা জুলুম করে, যারা আল্লাহর কাছে দোয়া করে, সেটা কোনোদিন বৃথা যায় না। কামরুজ্জামান সাহেবের মতো একজন মানুষ সেখানে ফরেনের কমনওয়েলথ অফিস তাকে ইনভাইট করে নিয়ে এসেছিল, এই দেশে বারবার তিনি এসেছেন, পাশ্চাত্যে তিনি সফর করেছেন, প্রাচ্যে তিনি সফর করেছেন, ইউনাইটেড স্টেটসে তিনি সফর করেছেন, তিনি একজন ইসলামী চিন্তাবিদ,
তিনি একজন রাজনীতিবিদ, তিনি একজন লেখক। এরকম একজন মানুষকে, এরকম একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে, তার এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের সিচুয়েশন খুব কমপ্লেক্স সিচুয়েশন, শুধু স্লোগান দিয়ে আমরা সেই সমস্যার সমাধান করতে পারবো না। আমাদেরকে মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হিকমতের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং কামরুজ্জামান সাহেবের স্বপ্ন বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা, সেইটা যতক্ষণ পর্যন্ত না হবে তার বন্ধু বান্ধবরা আমরা ততদিন পর্যন্ত থামব না। এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা এই আন্দোলনে জয়লাভ করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, কামরুজ্জামানের যে রক্ত বাংলাদেশের মাটিতে ঝরেছে সেই রক্ত যেন বৃথা না যায়। واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. السلام عليكم ورحمه الله وبركاته. বাংলা জমিনে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলামের বিজয় পতাকা ওড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।